তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি শাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কীভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটির প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কিভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কীভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেন এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি শাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটির প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেন এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি শাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কিভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কিভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি শাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেন এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কিভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটির প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপারস্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেন এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটির প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনা অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কিভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনা অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি শাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেন এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেন এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনা অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজার ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটির প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেন এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনা অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেন এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটির প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি শাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজার ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দেব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কিভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনা অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটির প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কীভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোন একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনা অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কিভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি শাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেন এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজার ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কিভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটির প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেন এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি শাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেন এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটির প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটির প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনা অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি শাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কীভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কীভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কিভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোন একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেননি এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি সাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেন এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো দরদ মুভি সম্পর্কে দরদ মুভিটি কোথায় এবং কিভাবে দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজ এবং ওয়েব টেলিফিল্মের খবরাখবর ইনফরমেশন কোথায় কিভাবে দেখবেন এবং কয় তারিখে কখন কোন সময় আপনারা দেখতে পারবেন এই দরদ মুভিটি যদি জানতে চান তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি শাকিব খানের একজন ভক্ত হয়ে থাকুন এবং বাংলা মুভি দেখতে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর কোনো একটি অংশে আজকে আমি আপনাদের জানিয়ে দিব এই দরদ মুভিটি কবে কখন এবং কোথায় দেখতে পারবেন তো বন্ধুরা দরদ মুভি হচ্ছে একটি ভারতীয় এবং বাংলাদেশি যৌথ পরিচালনায় অ্যাকশন থ্রিলার মুভি কামাল মোহাম্মদ কিবরিয়া লিবু অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিব্রিয়া ফিল্মস এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি সুপার স্টার সাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান পায়েল সরকার এবং রাহুল দেব আর অনেক বড় বড় অ্যাক্টরকেও আপনারা এই দরদ মুভিতে দেখতে পারবেন মুভিটি বক্স অফিস বাজেট ছিল প্রায় দশ কোটি রুপি তো এখন কথা হচ্ছে কোথায় এবং কীভাবে দেখবেন আপনারা এই দরদ মুভিটি বন্ধুরা দরদ মুভিটি দেখতে হলে আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে কেন এই মুভিটি এখনও হলে বা বাংলাদেশের কোনো হলেও রিলিজ পায়নি তাই আপনাদের ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখতে হবে আর পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল এবং বাংলাদেশি হলেও দেখতে পারবেন অ্যাভেলেবেল তো আপাতত ওটি প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখে নিন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন কেননা এই ধরনের নতুন নতুন বাংলা মুভি নাটক ওয়েব সিরিজের খবর ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন আপনি এই চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন